একটি বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো এর অডিশনকে কেন্দ্র করে খাতড়ায় মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। প্রায় 1000-এর বেশি মহিলা অংশগ্রহণ করেন খাতড়ায় অনুষ্ঠিত হওয়া ওই অডিশনে। খাতড়া শহরের রবীন্দ্র সরণি এলাকায় অবস্থিত খাতড়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জনপ্রিয় এই রিয়েলিটি শো এর অডিশন। শহর থেকে গ্রাম সমস্ত মহিলাদের কাছে জনপ্রিয় দিদি নাম্বার ওয়ান নামে পরিচিত রিয়েলিটি শোটি, আর সেই শোতে অংশগ্রহণ করে টিভির পর্দায় নিজের জীবনের গল্প তুলে ধরা কিংবা টিভির পর্দায় নিজেকে দেখতে পাওয়ার আশা নিয়ে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সুযোগের আশায় বৃহস্পতিবার অডিশন পর্বে অংশগ্রহণ করেন এলাকার শত শত মহিলারা। সাত সকাল থেকেই এলাকার মহিলারা এই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন অডিশন দেওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে মহিলাদের উপস্থিতির সংখ্যাও লক্ষ্য করা গেছে ক্রমশ বাড়তে থাকার দিকে। অতীতে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার পর এলাকার মহিলাদের এই রিয়েলিটি শোতে যাতে সুযোগ পাওয়া যায়, তাই সংস্থার সাথে কথোপকথন করেই খাতড়া এলাকায় অডিশন করার ব্যবস্থা করেন বলে জানিয়েছে এক প্রতিযোগিনী। এখানে দিদি নম্বর ওয়ানের অডিশন চলছে। আমি দিদি নম্বর ওয়ানে গিয়েছিলাম। আমি পুরুলিয়ার বুড়িবাঁধ থেকে অডিশন দিয়েছিলাম। আমার নাম মুনমুন ব্যানার্জি। আমার শুটিং ছিল 20 তারিখে, গতকাল 25 তারিখে আমার টেলিকাস্ট হয়েছে। সত্যি কথা বলতে ভীষণ ভালোভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করছি এই মুহূর্তে। মানে আমি যখনই গিয়েছিলাম আমি চেয়েছিলাম আমার অঞ্চলের মেয়েরা সেখানে নিজেদেরকে নিয়ে যেতে পারুক, তাদের প্রতিভাকে তুলে ধরুক, এই প্রচেষ্টায় ছিলাম। যাই হোক, ওনারা বলেছিলেন যে আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার অঞ্চলে অডিশন হবে। তো আমরা কয়েকজন মিলে এরকম ব্যবস্থাটা করেছি, যার জন্য আজকে এখানে অডিশন হচ্ছে। আমরা চাই যে আরও মেয়েরা ওখানে যাক, নিজেদের প্রতিভাকে তুলে ধরুক। আর এই দিদি নাম্বার ওয়ান একদমই যে রিয়েলিটি শো একদমই ফেয়ার ওয়েতে হয়, কোনো রকম টাকা পয়সা লাগে না। আমি তার উদাহরণ যে আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে অডিশন দিয়েছিলাম এবং আমাকে ওরা 7 দিনের মধ্যেই ডেকেছিল। আমি পুরুলিয়ার বুড়িবাঁধ একটি প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে দিয়েছিলাম অডিশন। আর আমি থাকি, আমার কর্মসূত্রে আমি এখানে খাতড়ারই মানুষ, খাতড়ায় থাকি। তো আমি চেয়েছিলাম আমার খাতড়ার মেয়েরা সুযোগ পাক, যার জন্য আজকের এই অডিশন এবং এই ব্যবস্থা করতে পেরে সত্যিই আমরা খুব আনন্দিত, খুব ভালো সাড়া পেয়েছি। মোটামুটি আমরা 3 দিন সময় পেয়েছি এটা প্রচার করার জন্য, প্রচার করেছি এবং ভালো সাড়া পেয়েছি। এই মুহূর্তে মোটামুটি আমরা 10টায় শুরু করেছি, 1 ঘন্টা হলো, এর মধ্যে আমরা প্রায় 500 দিদির অডিশন নিতে পেরেছি এবং অডিশন পর্ব চলছে এখন আমাদের। দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটা আমি দেখতাম, দেখার পরে মনে হয়েছিল যেন আমার নিজের গল্পগুলো আমি ওখানে যে করতে পারি, ভালো লাগতো। কারণ দিদিরা যাদের যে গল্পগুলো, তাদের জীবনে যে ঘটনাগুলো রয়েছে, তারা সেখানে গিয়ে বলতো। আমার একটি আবৃত্তি স্কুল রয়েছে এবং সেই আবৃত্তি স্কুলটি আমি একজন ছাত্র থেকে কীভাবে আজকে 100 জন ছাত্র এবং তাদেরকে আমি কীভাবে শেখাই, সেই জার্নিটা আমি বলেছিলাম। এবং এইভাবেই আমার ওই দিদি নম্বর ওয়ান দেখতে দেখতে নিজের প্রতিভাকে তুলে ধরার জন্যই আমি গিয়েছিলাম এবং আমার এতটা ভালোবাসা। আমার টেলিকাস্ট হয়েছে গতকাল 25 তারিখে, জি বাংলায় টেলিকাস্ট হয়েছে। মুনমুন ব্যানার্জি, বাড়ি খাতড়া রবীন্দ্র সরণি, কিন্তু আসল শ্বশুরবাড়ি হচ্ছে পুরুলিয়া জেলায় বুড়িমাঁধে। বুড়িমাঁধে আমি যেখানে অডিশন দিয়েছিলাম, আমি যুক্ত রয়েছি। আমি প্রথমে ওখানে গিয়ে বলেছিলাম যে আমার অঞ্চলের মেয়েরা যদি সুযোগ পায় ভালো হতো, একটা যদি অডিশন করতেন। তো ওনারা বলেছিলেন আপনি ব্যবস্থা করতে পারবেন, একটা ভেনু ঠিক করতে হবে, এই এই ব্যাপারগুলো করতে হবে। তো আমি ব্যবস্থাগুলো করেছি এবং তার পরিপ্রেক্ষিতে আজকে অডিশন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মহিলারা এই শোতে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার কথা তুলে ধরার সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়েই এই অডিশনের আয়োজন বলে জানাচ্ছেন সকলে। চলছে, আজকে দেখতে পাচ্ছেন এখানে ভীষণ ভিড় হয়েছে মানুষজনে। তো আজকে এখানে আমাদের খাতড়াতে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে। তো প্রচুর মানুষজন এখানে এসছে অডিশন দেওয়ার জন্য। এদিন আমিও লাইনে দাঁড়িয়েছিলাম, আমার এই মাত্র অডিশন কমপ্লিট হলো, আমি বেরিয়ে এলাম। ওনারা
সেরকমভাবে আমিও খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম কী জিজ্ঞেস করবে না করবে। তো ওনারা সেরকম বিশেষভাবে কাউকে কিছু জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছেন যে আপনি দিদি নাম্বার হতে চান কেন, এটাই ওনাদের মেন কোশ্চেন আর কি, এটাই ওনারা জিজ্ঞেস করছেন। কেন দেখালে বলতে, আমি অ্যাকচুয়ালি মানে প্রথম মানে ছোটোর থেকেই আমি দিদি নাম্বার, মানে জবের থেকে দিদি নাম্বার ওয়ান স্টার্টিং হয়েছে, আমি তবের থেকেই দিদি নাম্বার ওয়ান দেখছি। আমার দিদি নাম্বার ওয়ান দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওখানে যে মানুষজনরা আসেন তারা যে কীভাবে নিপীড়িত হয়েছে, তাদের যে গল্পগুলো সেগুলো আমাকে প্রচুর ইন্সপায়ার করে, এগুলো ভীষণ ভালো লাগে আমার শুনতে। তার সাথে ওটা তো মানে ওয়াও, মানে কোনো প্রশ্নই ওঠে না, রচনাদের অ্যাঙ্কারিংয়ের জন্য আরও বিশেষ করে ভালো লাগে দিদি নাম্বার ওয়ান দেখতে। ওটা তো বলতে পারবো না দাদা, দেখা যাক, আমি তো অডিশন দিয়ে এসেছি, তারপরে ওনারা বললো যে পরে কল করে জানাবো। আমার নাম নবনীতা দাস, আমি খাতড়া থেকে বলছি। দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে এসেছি, ফেসবুকের দেখে আমরা এসেছি, ফেসবুকে অ্যাড দেখে আমরা এসেছি। দিদি নাম্বার ওয়ান প্রতিদিনই দেখি, আমার শাশুড়ি মা তো প্রতিদিন বাসা বাজলে টিভি খুলে বসে যাবে, তাছাড়া আমিও আড়া খাড়া দেখি। হ্যাঁ, সেই জন্য আমরাও এসেছি উৎসাহ দিতে যদি পারি খেলতে। হ্যাঁ, ওগুলো দিদিরা খেলে তাদের নিজেদের সংগ্রামের কথা সবার সাথে শেয়ার করে তুলে, এবং তারাও অনেক আনন্দের সাথে খেলে, এটাই আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, চান্স পেলে তো আমরা অবশ্যই খেলবো, আমরা যাবো রচনাদির সাথে, খেলবো আনন্দ করবো, এটাই আমাদের উৎসাহ আর কি। আমার নাম হচ্ছে শান্তি বরাট, আমার বাড়ি হচ্ছে খাদড়া থানা গ্রাম। নাম্বার ওয়ানের অডিশন, হ্যাঁ অডিশন দিলাম। অডিশনে বলো বলতে, আমরা এখানে লাইন নিয়েছিলাম যে ওখানে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করার পরে আমরা ওনারা লাইন বাই লাইন দিতাম যে কিছু প্রশ্ন করবো, দেখতে ভালো লাগে, ওই জন্যই এলাম। হ্যাঁ, ওনার পরিচালনাটা খুব ভালো লাগে, তারপরে মহিলারা যারা মানে চড়াই উতরাইয়ের যে কথাগুলো বলে তাদের জীবন কাহিনী, সেটাও ইন্সপায়ার করে। হ্যাঁ, এটা খুব পপুলার। আমার নাম বর্ষা চৌধুরী, আমি খাতে। অন্যদিকে বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় এই রিয়েলিটি শো এর দায়িত্বে থাকা একজন ব্যক্তি বললেন, খাতড়া এলাকা থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি, তাই সবাই অডিশনে যাওয়ার সময় বা সুযোগ পেয়ে ওঠে না, তাই প্রত্যন্ত এলাকার মহিলারা যাতে টিভি শোতে অংশগ্রহণ করতে পারে তার লক্ষ্যেই খাতড়ায় এই অডিশনের ব্যবস্থা করেছে স্থানীয়রা। এবং এই অডিশনের মাধ্যমে অনেক মহিলাই পরবর্তী সময় এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন বলেও জানালেন তিনি। নাম্বার ওয়ানে অডিশন চলছে, বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু কলকাতা থেকে অনেকটাই ডিস্টেন্স, অনেক মানুষে এই গরমে ট্রাভেল করা এবং কলকাতায় কি অডিশন দেওয়া পসিবল না, তো সেজন্য আমরা এখানে যোগাযোগ করছি এখানকার লোকাল মানুষজনের সঙ্গে, যে তাদের সাহায্যে আমরা একটা ছোট্ট একটা পকেট অডিশন বলে একটা মানে অর্গানাইজ করছি। কারণ আমরা চাইছি এই প্রত্যন্ত গ্রামগুলোর যারা দিদিরা আছেন, যারা মায়েরা আছেন, যারা বোনেরা আছেন, তারা যেন দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মে মানে পৌঁছতে পারে, তো তাহলেই কিন্তু আমাদের প্রোগ্রামের সার্থকতা। তো সেই এখানে খুব ভালো সাড়া পেয়েছি, এখনও পর্যন্ত প্রায় ধরুন 300 উপরে দিদিরা অডিশন দিয়েছেন, এখনও বাইরে আরও লাইন আছেন, আশা করি এখান থেকে অনেকজনই দিদি নাম্বার ওয়ান খেলবেন। না, আমাদের কোনো টার্গেট নেই, আমাদের অডিশানে যেরকম লোক আসবে, 5টা পর্যন্ত অডিশান, অডিশানে 1 ঘন্টা আগে আমরা ফর্ম দেওয়া বন্ধ করে দিই, আর 5টা পর্যন্ত অডিশান হবে, যেরকম অডিশান থেকে আমরা যেরকম সিলেক্টেড বা সিলেকশন যেরকম হবে, দিদিরা সেরকমভাবে চান্স পাবে দিদি নাম্বার ওয়ানের জন্য। সেখান থেকে বলা মুশকিল, মানে আমরা যেরকম অডিশান দেবো, দিদিরা যেরকমের সঙ্গে কথা বলবে, দিদির সঙ্গে যেরকমভাবে কথা বলে যেরকম যা পাবো আমরা, মানে যেরকমভাবে সিলেকশন হবে সেই হিসাবে দিদিরা চান্স পাবে। এখানে কোনো ইয়ে নেই যে আমরা একটা অডিশান থেকে 5 জন দিদিকে নেবো বা 10 জন দিদিকে নেবো, এরকম কোনো বিষয় নেই আমাদের। অডিশান যেরকম হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের সিলেকশন হয়, এবং সেই হিসাবেই দিদিরা দিদি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করেন। আমার নাম অনির্বাণ কর, সিনিয়র রিসার্চার, দিদি নাম্বার ওয়ানে সিনিয়র রিসার্চার। খাতড়া থেকে দেবনাথ মোদক রিপোর্ট, এবিএন বাংলা।